দুই হাজার তেইশ ওড়িয়ে বিশ্বকাপ ফাইনাল ইন্ডিয়া ফাইনাল ম্যাচে হারিয়ে গেছে অস্ট্রেলিয়া জিতে গেছে যারা যারা টিম অস্ট্রেলিয়াকে সাপোর্ট করছে তারা তারা বিষয়টাতে খুশি হয়েছে তারা অভিনন্দন জানাইছে টিম অস্ট্রেলিয়ারে এবং তারা উল্লাস করছে এখন ইন্ডিয়া হারিয়ে গেছে ইন্ডিয়াদের মন খারাপ ইন্ডিয়ার যারা ক্রিকেট ফ্যান ছিল তারাও মন খারাপ এখন ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান শুধুমাত্র ইন্ডিয়াতে নাই ইন্ডিয়ার ক্রিকেট ফ্যান বাংলাদেশেও আছে তারাও মন খারাপ করি বসছে ইটস পার্ট অফ গেম ব্রো এটা নয় তো লঙ্কা কাণ্ডোপাধ্যায়ের কিছু নাই অমুকে হোটেল ভাড়া বন্ধ করি দেন অমুকে চিকিৎসা বন্ধ করি দেন অমুকে আইপিএল এর ভিত্তি ব্যান করি দেন অমুকে আমদানি করা বন্ধ করি দেন অমুকে রপ্তানি করা বন্ধ করি এখন এক ক্রিয়েটর আর ক্রিয়েটর পিছনে লাগছে মানচুদা আবার বাংলাদেশের হলে দুনিয়ার উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে আবার বাংলাদেশের অনেকে মানচুদারে দুই দিতেছে বাবু রে তোমরা কি তৃতীয় বিশ্ব যুদ্ধ বাধাই দেওয়া আমার ভিডিওতে অনেক অনেক ইন্ডিয়ান ফ্যানরা আসি বলে যে পাকিস্তান নাকি আমার বাপ আমি তারপরও তাদেরকে কোনো প্রকার জবাব দিই আমি চুপচাপ ছিলাম ঠিক আছে আমি চুপচাপ ছিলাম আমি আমি কোনো প্রকার কথাবার্তা ঠিক আছে আবার ইন্ডিয়ান দাদাদের কি কখনো গালিগালাজ করিল কিন্তু দাদা এই যে বিষয়টা এত টক্সিক লেভেলে আপনারা লই যাইতেছেন এটা কি আসলে উচিত একটা দল ম্যাচে জিতবো আর একটা দল হারবো আর হারা দলরে ট্রোল করবো এটা খুবই স্বাভাবিক বিষয় আমি ব্রাজিল ফ্যান ব্রাজিল ম্যাচ ফুটি গেছে আর্জেন্টিনার সাথে ব্রাজিল গতকালকে আর্জেন্টিনা অনুর্ধ্ব সতেরো দলের সাথে তিন তিনটা গোল খাইছে আমি আমার টিম ব্রাজিলের আমি ট্রোল করছি এটা স্বাভাবিক পার্ট অফ গেম আমি রোনালদো ফ্যান অনেক বড় ফ্যান কিন্তু আমি মেসিরিল কখনো ট্রোল করি না কারণ আমার কাছে মনে হয়েছে যে মেসিরিলে ট্রোল করাটা আসলে যায় না ঠিক আছে আবার যখন ফান করবার দরকার টিম আর্জেন্টিনা হলে ফান করছি যে তারা ছত্রিশ বছর ধরে বিশ্বকাপ নেয় না এখন লাস্ট দশ বছরে আইসিসির বড় কোনো ইভেন্টে ভারত কোনো প্রকার ট্রফি দিত না অস্ট্রেলিয়া এবারের বিশ্বকাপে মরতে 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 মৈতে পাশি বাসি উঠছে উঠি তারা ফাইনালে বিশ্বকাপ জিতে গেছে এখন সবাই মজা পাই গেছে সবাই জিনিসটা ফান করতেছে এখন এই জিনিসটা আপনারা লঙ্কা কাণ্ড বাধাই দিয়েছেন আপনারা এখন অমুকে তমুকরে দেশপ্রেমিক ট্যাগ দিতেছেন অমুকের রাজাকার বানা দিতেছেন অমুকে বলতেছেন পাকিস্তান তাদের বাপ অমুকে বলতেছেন ইন্ডিয়া তাদের বাপ কি একটা অবস্থা শুরু করছেন বাবারে এটা তো গেম এটা তো যুদ্ধ না যে আপনারা যুদ্ধ বাধাই দিবেন বিষয়টা নিয়ে তো এত সিরিয়াস হওয়ার কিছু নাই ফান ট্রোল এগুলা খেলার অংশ এগুলা খেলার ভিত্তি থাকবো কিন্তু তাই বলি আপনারা বিষয়টা পার্সোনালি নি মা বই তুলি গালি করি অমুকে তমুকের ব্যান করে দিতেছেন অমুকে তমুকের বয়কট করতেছেন এগুলা সেগুলা করি আপনারা আসলে আলটিমেটলি আসলে কোনো ফায়দা আছে কি না এটা আমার ব্যক্তিগত ব্যক্তিগত মতামত যে আলটিমেটলি কোনো ফায়দা আছে কিনা ভারত পণ্য রপ্তানি করতেছে আমরা সে পণ্য টাকা দিয়ে কিনে নিতেছি ভারত ট্যুরিজম সেক্টর ওপেন করে রাখছে আমরা ওখানে যে টাকার বিনিময়ে ট্যুর দিয়ে আসতেছি ভারত মেডিকেল সাপোর্ট ভালো দিচ্ছে আমরা ওখানে যে টাকার বিনিময়ে মেডিকেল সাপোর্ট নিয়ে এসতেছি এটা তো একটা পার্শ্ববর্তী দেশ হিসেবে প্রতিবেশী দেশ হিসেবে যেহেতু তাদের কাছে তাদের সাথে আমাদের যোগাযোগ ব্যবস্থা ভালো যোগাযোগ ব্যবস্থা সহজ আমরা টাকার বিনিময়ে সেই সেবাটা নিতেই পারি ওই সেবাটা যদি তারা দিতে না চায় আমরা তখন ভিন্ন পথ ধর্ম এটা স্বাভাবিক বিষয় এখন এটা নিয়ে আপনারা একজন আরেকজনকে বিশাল মহৎ বানাইতেছেন অনেক বড় জাহিরিত্ব করতেছেন এগুলা খুবই সস্তা মানসিকতা খুবই সস্তা চিন্তা খুবই ছোট চিন্তা এগুলা থেকে বাইরেই আসেন এগুলো থেকে বাইরে আসেন ভারতেরও বাংলাদেশের দরকার হয় বাংলাদেশেরও ভারতেরও দরকার হয় প্রতিবেশী দেশগুলো এভাবেই চলে নেপালেরও ভুটানের লাগে ভুটানেরও নেপালের লাগে আমেরিকারও মনে করতে রাশিয়ার লাগে রাশিয়ারও আমেরিকার লাগে ওয়ার্ল্ড পলিটিক্স ওয়ার্ল্ড জিও পলিটিক্স বলেন ওয়ার্ল্ড ইকোনমি পলিটিক্স বলেন পুরো ওয়ার্ল্ডটা আসলে এভাবেই চলতেছে পুঁজিবাদ ব্যবস্থা এভাবেই চলতেছে ওয়ার্ল্ডের পুরো চলতেছে যে এক দেশ আর এক দেশকে এইভাবে হেল্প করবো এখন এটা লই আপনারা করে করে দিতেছেন দিতেছেন জাস্ট একটা ক্রিকেট ম্যাচ লই এটা বিষয়টা খুবই দৈবিদারক আমি বাংলাদেশে আমার নিজের দেশের মানুষদেরকে আমি বলতেছি যে আপনারা বিষয়টা অতিমাত্রায় লই যান না আর দাদারা আপনারা যারা আমাকে দেখেন আপনারা অনেকে আমাকে দেখেন মিজোরাম সিকিম তারপর হচ্ছে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ অনেকেই আমাকে দেখেন দিল্লি থেকে দেখেন মুম্বাই থেকে দেখেন আপনাদের সকলের কাছে অনুরোধ সামান্য একটা ক্রিকেট ম্যাচ লই আপনারা এভাবে বিষয়টা এত বিচ্ছিরিভাবে নিয়েন না প্লিজ ক্রিকেটটা ক্রিকেটের মতো থাকুক ট্রোল করব ফান করব ওই বিষয়টা যাতে পার্সোনালি কোনো কারোর জীবনে প্রভাব না পড়ে এই বিষয়টা হলে লঙ্কা কাণ্ড বাদে কিছু নাই ঠিক আছে কেউ কারো এত বেশি চাটাফাটি করিবারও দরকার নাই আবার কেউ কারো এত বেশি অন্য লেভেলের মনে করছে কি আক্রমণাত্মক কথাবার্তা বুঝবারও দরকার নাই বিষয়টা যেরকম আছে এরকম রাখি এটা ক্রিকেট ম্যাচ বাবুরে এটা লই তোমরা তোমাদের জীবন দিবেলতেছ কি অদ্ভুত কথাবার্তায় না হ্যাঁ এরকম কিনলে শুরু করছো আপনাদেরকেও আমাদের লাগবে আমাদেরকেও আপনাদের লাগবে এভাবে প্রতিবেশীরা মিলিমিশি থাকে সবাই এভাবেই থাকে সবাই শান্তিতে থাকেন ভালো থাকেন করিয়েন না নানারা এরকম কিনলেই শুরু করছেন মিয়া শান্তি 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 শান্তিতে থাকেন ঠিক আছে